ভিউয়ার্স, পাটের জমিতে সকল প্রকার আগাছা দমনের জন্য কোন কীটনাশকটি ব্যবহার করবেন? কোন কীটনাশকটি ব্যবহার করলে পাটের কোনো ক্ষতি ছাড়াই সমস্ত প্রকার আগাছা দমন করা সম্ভব হবে? সমস্ত বিষয় সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। আমি আজ আপনাদের সাথে পাট ক্ষেতে আগাছা দমনের উপর কথা বলবো। ভিউয়ার্স, 2020 সালে হঠাৎ করেই পাটের দাম বৃদ্ধি পেয়েছিল মন প্রতি প্রায় 2 থেকে 3 হাজার টাকা। অর্থাৎ গতানুগতিক আমরা প্রতি বছর পাট বিক্রি করতাম 1600 টাকা 1800 টাকা 2000 টাকা মন, কিন্তু 2020 সালে হঠাৎ করেই পাট 5000 5500 6000 টাকা মন শুরু হয়ে গেল। এটা আসলে আমরাও বুঝতে পারিনি। আমাদের এলাকা হচ্ছে নাটোরে, এইখানে পাট সহ সকল প্রকার ফসল আবাদ হয়। তো হঠাৎ করেই যখন পাটের দামটা বেড়ে গেল ভিউয়ার্স, তখন পাটের চাষের প্রতি আমাদের চাহিদাটাও অনেক বেড়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে অনেক বড় কিন্তু আমাদের এই মাঠটা, এই মাঠটা দেখা যাচ্ছে ভিউয়ার্স, এখানে কিন্তু চারিদিকে শুধু পাট আর পাট। এভাবে যতদূর চোখ যায় শুধু দেখবেন পাট আর পাট। তাই পাট চাষ সম্পর্কে আপনাদের মাঝে দুই একটি কথা বলবো। যদি পাট আপনাদের এলাকাতে থেকে থাকে বা আপনারা যদি কেউ পাট চাষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাট চাষ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন আসলে দেখাই কোন কীটনাশকটি ব্যবহার করলে কোনো ক্ষতি ছাড়াই পাট ক্ষেতে সমস্ত প্রকার আগাছা দমন করতে পারবেন। ভিউয়ার্স, দেখুন, আমি একা মানুষ, যে কারণে আগে আমি আসলে আমার এই কীটনাশকগুলোর লে তৈরি করে রেখেছি, যেখান থেকে আপনাদেরকে অনায়াসে আমি দেখাবো। ভিউয়ার্স, পাট ক্ষেতে যদি আপনার ভাদাইল ঘাস থেকে থাকে, তাহলে আপনি এই মুনরাইজ কীটনাশকটি ব্যবহার করবেন, যেটা হচ্ছে আপনার 15WG মুনরাইজ ইথক্সি সালফুরান 15%। তো এটা যদি আপনাদের, যেটা অনেক এলাকাতে মুথা ঘাস বলে থাকে, ভাদাইল ঘাস বলে থাকে, যদি থেকে থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করবেন। এই ভাদাইল ঘাস দমন করা কীটনাশক যদি আপনি পাটের জমিতে স্প্রে দেন, তাহলে কিন্তু ভিউয়ার্স, পাটটা আপনার অনেক কয়দিন থেমে থাকে, অর্থাৎ এর গতিবিধি একটু কমে যায়, থেমে যায়। তো এটার জন্য আপনারা অবশ্যই যেদিন কীটনাশক ব্যবহার করবেন তার পরের দিন বিকেলবেলা আপনারা ইউরিয়া সার কাঠাপ্রতি 1 কেজি হারে এবং 1 বিঘা জমিতে 4 কেজি হারে ম্যাগনেশিয়াম ছিটিয়ে দিবেন। আর একটি কথা বলে রাখি ভিউয়ার্স, পাট ক্ষেতে আগাছা দমনের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করবেন সেগুলো কিন্তু আপনার নরম জমিতে ব্যবহার করতে হয়, অর্থাৎ জমিটা আপনার নরম থাকতে হবে। অর্থাৎ আজকে বৃষ্টি হয়েছে, আপনি আগামীকালও এটা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এটা বললাম আপনার ভাদাইল বা মুথা ঘাস দমনের জন্য। এইবার আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কীটনাশকটি নিয়ে কথা বলবো, সেটা তো হচ্ছে আপনার সকল প্রকার আগাছা দমন করা সম্ভব। ভিউয়ার্স, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার হিট কিলার নামে একটা ওষুধ, এটা হচ্ছে আপনার BSCI লিমিটেডের একটি পণ্য। তো আমি আসলে কোনো কোম্পানির পক্ষে কথা বলবো না, আপনার গ্রুপটা যদি চিনে নেন তাহলে খুব সহজে আপনারা এই কীটনাশকগুলো খুঁজে পাবেন আপনার এলাকাতেও। এটা হচ্ছে কিন্তু ভিউয়ার্স, কুইজা লোফপি ইথাইল 50EC, এটা হচ্ছে আপনার গ্রিন বাংলা এগ্রোভেটের, এটা হচ্ছে আপনার বিকাশ, একই উপাদান দিয়ে তৈরি। এভাবে আপনার সিনজেন্টাতে হুইপ সুপার মিমপেক্স আপনার কিউলোপ, যাই হোক অনেক কীটনাশক আছে, যে কীটনাশকগুলো দিয়ে আপনি পাট ক্ষেতে সকল প্রকার আগাছা দমন করতে পারবেন। এই দমনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিউয়ার্স, 100 মিলি ওষুধ 2 ড্রাম পানি করতে হয়, ড্রামটি আপনার অবশ্যই 16 লিটার হতে হবে। 1 বিঘা জমিতে 4 ড্রাম পানি, অর্থাৎ 2 বোতল বা 200 মিলি আপনারা নিয়ে স্প্রে করতে পারবেন। যদি আপনাদের এখানে আগাছার পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যায় ভিউয়ার্স, তাহলে আপনারা এই কুইজালোফপি ইথাইল 50EC কীটনাশকগুলো কিন্তু আপনারা 300 মিলিও কিন্তু 4 ড্রাম পানিতে আপনারা স্প্রে করে আপনাদের পাট ক্ষেতে সকল প্রকার আগাছা দমন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল মোহা বিডিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমনকি সমস্ত ফসলের উপর আগাছা নাশকের উপর আমার বেশি কীটনাশক থাকে, যেমন আপনার রসুন ক্ষেত আগাছা দমন, পেঁয়াজ ক্ষেত আগাছা দমন আপনারা সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। আপনারা মোহা বিডি সার্চ করলেও আপনারা দেখতে পাবেন যে আগাছা নাশকের উপর, এমনকি কচু ক্ষেত আগাছা নাশকের উপরও আমার অনেক ভিডিও আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।